আসসালামু আলাইকুম দর্শক, সবনমস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শুটকি মাছ দিয়ে পুঁই শাকের মিচলি চচ্চড়ি। অনেকে এটাকে বলে পুঁই মিটুলি, মিচুড়ি বা পুঁই বীজ। খেতে অনেক মজার হয়। যারা শুটকি মাছ দিয়ে সবজি খেতে ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দেখে নেব আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পুঁই শাকের মিচলি, আর এভাবে এটাকে টুকরো করে নিয়েছি। নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দুটো আলুকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। 5-6টা শুটকি মাছ এখানে আমি নিয়েছি, আর এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেই জন্য কয়েকবার করে ধুয়ে নিতে হবে। আর এই মাছটার নাম আমি ঠিক জানি না, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি মাছ আপনারা নিয়ে নেবেন। একটা বড় সাইজের বেগুনকে আমি এভাবে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 5-6টা রসুন, আর সেটাকে এভাবে থেতো করে নিয়েছি। এটার পরিমাণ 2 টেবিল চামচের সমান হবে। আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিচ্ছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি কিন্তু ব্রাউন করব না। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি থেতো করা রসুন, দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ বুঝেই দেবেন। দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। 2 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি, আর রসুনটাও দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব। 1 চা চামচ করে সব মশলা দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর এগুলো যাতে পুড়ে না যায় দিচ্ছি অল্প একটু জল। এখন মশলাগুলোকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা এখানে সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলটা দেখুন ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি শুটকি মাছ, আর শুটকি মাছগুলোকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে দিচ্ছি কিছুটা লবণ। এরপর এই শুটকি মাছটাকে তেল আর মশলার সাথে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এতে করে শুটকি মাছের মধ্যে একটা বাজে গন্ধ থাকে, ওই স্মেলটাও চলে যাবে, আর মাছটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর এটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো। আমি এখানে বাটা টমেটো নিয়েছি, আপনারা একটা টমেটো মিহি করে কুচি করেও দিয়ে দিতে পারেন। আবার এর মধ্যে টমেটো না দিলেও হবে, তবে দিলে টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর হয়। এখানে দেখুন খুব ভালো করে টমেটোটাও কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এভাবে খোলা অবস্থাতেই এটাকে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। সবজিটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টি হবে। তো এখানে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর দেখুন পুঁই শাকের মিচলি আর বেগুন অনেকটা কমে এসছে। তো এখন আমি আর একটু কষাবো। তো এবার ঢাকিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট এটাকে হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন অল্প একটু জলও বেরিয়েছে, এর মধ্যে কিন্তু আমি একটু জল দেইনি। তো আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, এরপরে আমি সেদ্ধ হওয়ার জন্য জল দেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল। জলের পরিমাণটা নিজেদের একটু বুঝে শুনেই দিতে হবে। আলু আর পুঁই শাকের মিচলি সেদ্ধ হতে যতটুকু জল লাগে সেই বুঝেই দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম যখন শুটকি মাছ অ্যাড করেছিলাম। তো এখন এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে ঢাকিয়ে দেব আবারও 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট এখানে হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা কমে এসছে, তবে সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি, সেজন্য আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকিয়ে দেব 5 মিনিটের জন্য। তো আপনারা দেখে নেবেন সবজি সেদ্ধ হতে যতটুকু সময় লাগে সেই বুঝেই আপনারা ঢাকিয়ে রাখবেন। তো ঢাকনা খুলে দেখুন এখানে ঝোলটা একদম মাখামাখা হয়ে এসছে। ঝোলটা আমি আর কমাচ্ছি না, এতটুকুই রাখবো। এখানে সবজিগুলো দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
তো রান্না আমাদের একদম কমপ্লিট। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না, খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বানাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আরও এমন নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।